All videos at this channel are made for educational purpose only. Some results, as in the video, cannot be promised. Feel free to ask questions in comments. For the best quality step-by-step tutorial, subscribe now. Hey my friend, kya bolche shobai, Lazuk bolchi, Lazuk.net theke. Ajke ei video te ami apnaderke dekhabo kibhabe ekta WordPress er plugin byabohar kore amader website er kono broken link theke apnar hocche visitor ke redirect kore amader website e niye asha jay. Main bishoy hocche amader website e amra onek onek link toiri kori, onek page toiri kori, onek post toiri kori. To onek shomoy dekha jay je bibhinno post apnar kono karone remove hoye geche, but shegulo Google e index hoye jay. So ওই লিংকে যদি কোনো ভিজিটর আসে তাহলে 404 একটা এরর শো করে তো আমরা এই প্লাগইনসটি ব্যবহার করে এই 404 এরর না দেখিয়ে তাকে রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি সো এই প্লাগইনসটি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সো এই প্লাগইনটি ব্যবহার করতে হলে প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসে লগইন করতে হবে আমার মনে হয় আপনারা জানেন কিভাবে ওয়ার্ডপ্রেসে লগইন করতে হয় তো লগইন করার পর আমরা চলে আসব হচ্ছে প্লাগইন এই অপশনে এবং এখান থেকে অ্যাড নিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে ফ্রি বা পেইড যত প্লাগইনস আছে ওয়ার্ডপ্রেসের সব প্লাগইনস এর লিস্ট এখানে শো করবে আপনি এখানে টাইপ করবেন অল 404 রিডাইরেক্ট টু হোম পেজ এটি এটি টাইপ করলে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্লাগইন শো করছে তো আমরা ব্যক্তিগতভাবে এই প্লাগইনটি ব্যবহার করব সো এখানে ইনস্টল নাও আমরা এখানে ক্লিক করি এবং এখন এখানে আমরা অ্যাক্টিভ এই বাটনে ক্লিক করব তো অলরেডি আমাদের এই প্লাগইনটি আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়েছে এই অপশনটি বা এই প্লাগইনস এর অপশনটি আমরা পাবো হচ্ছে সেটিংসে যদি আসি সেটিংস থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অল 404 রিডাইরেক্ট টু হোম পেজ আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি ইনেবল এটা ইনেবল করে দিতে হবে এবং এইখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দেন আপডেট করে দিতে হবে আপনি যে লিংকে তাকে পাঠাতে চাচ্ছেন সেটি হচ্ছে এখানে দিয়ে দিতে হবে তো আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে ভিজিটর রিডাইরেক্ট হয়ে হোম পেজে চলে আসুক সো আমার মূল যেই ওয়েবসাইট ওয়েবসাইটটি আমি যদি একটু ওপেন করি এই হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট দেখুন এই হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট এখন কেউ যদি ভুল করে আমাদের এই ওয়েবসাইটের আপনার কোনো পেজে চলে যায় লাইক ধরুন হচ্ছে ডাউনলোড নাও সো এইরকম আপনার হচ্ছে কোনো পেজে সে যাচ্ছে এই ধরনের পেজ আমার এই ওয়েবসাইটে নেই এখন এই রিলেটেড কোনো পেজ যদি সে ভিজিট করে তাহলে দেখবেন রিডাইরেক্ট করে সে হোম পেজে চলে আসবে ইভেন দেখা যাচ্ছে যে বিষয়টা এমনও হবে যে আপনার নাও সাপোজ আমি এটা এক্সাম্পল দিচ্ছি সো এখানে কেউ হয়তো স্পেলিং ভুল করলো স্পেলিং ভুল করে সে হচ্ছে এইরকম লিঙ্কে সে ভিজিট করলো এবং এখানে ইন্টার করলেই সে রিডাইরেক্ট হয়ে চলে আসবে হচ্ছে আমাদের এই হোম পেজে যদি আমরা এই প্লাগইনসটি আপনার ডিঅ্যাক্টিভ করে দেই যেমন এইখানে আমরা এখান থেকে আপনার হচ্ছে যে যদি ডিসেবল করে দেই তাহলে দেখেন যে আমাদের যে পেজ আমাদের এই সাইটে নেই সেই লিংকে যদি কেউ যায় তাহলে দেখতে কেমন দেখাবে বা কোন পেজে তাকে নিয়ে যাবে দেখেন এখানে আপনার বলছে অফ দ্যাট পেজ ক্যান নট বি ফাউন্ড এই পেজটি খুঁজে পাচ্ছে না সো যদি এইরকম আপনার হচ্ছে ইনফরমেশন শো করে দেখা যাবে যে অনেক সময় ভিজিটর আপনার এই সাইটটায় ট্রাস্ট পাবে না এবং ভিজিটর আপনার এই ওয়েবসাইটটা কন্টিনিউ ভিজিট করবে না তো এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা এই ধরনের কোনো লিংক যদি ব্রেক হয় বা কোনো লিংকে যদি আপনার ভুলক্রমেও সে ইন্টার করে তাহলে যেন রিডাইরেক্ট হয়ে তাকে এই মেসেজ শো না করে তাকে আমরা আমাদের হোম পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসতে পারি তো এই জন্য আমরা জাস্ট হচ্ছে এটা যদি ইনেবল করে দেই এবং ঠিক সেম প্রসেসে দেখুন আমি যদি এই লিংকেই আপনার যাই রিডাইরেক্ট হয়ে সে চলে আসলো আমার মূল ওয়েবসাইটে তো আশা করি বুঝতে পেরেছেন যে এই প্লাগইনসটা আমরা কেন ব্যবহার করব যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে নেবেন তাতে করে পরবর্তী আমার আপডেটেড যে ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন আপনি খুব সহজে পাবেন কোনো ভিডিও মিস হবে না তো আমার জন্য দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন